আজ আমি তোমাদের রান্না করে দেখাবো ডিমের অমলেট কারি। আমি অমলেট কারিটা আলু দিয়ে বানাবো। অমলেট কারি বানানোর জন্য প্রথমে আমি অল্প কুচানো পেঁয়াজ নিয়ে নেব, লঙ্কা নিব, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল আমার গরম হয়ে গেছে, এই তেলে আমি আলুগুলো ভেজে নিব। আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। লবণ ভালো করে আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো সমস্ত উঠে নিয়েছি, আলু ভাজার ওই তেলে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বড় চামচের এক চামচ মতো আদা রসুন বাটা। মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচানো, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, গ্যাসের ফ্লেম এই সময় লো রাখতে হবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য জল। ড্রাই মশলাগুলো আমি সমস্ত কষিয়ে, মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু মশলা আমি একসাথে কষিয়ে নেবো এক মিনিট মতো ঢাকনা দিয়ে। এক মিনিট আমার হয়ে গেছে, আলু মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিট মতো আলুগুলো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব।
3 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিই। এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। আবার আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, দেখো রান্নাটা আমার কমপ্লিট।